আজকে আমরা প্রথমেই পড়ব সেন্ট্রিওল দেখো একটা অঙ্গাণু কিভাবে পড়তে হয় আমরা বইটা কিভাবে পড়তে হয় এবং একটা অঙ্গাণু পড়ার সিস্টেমটা কি একটা অঙ্গাণু পড়ার এক নাম্বার সিস্টেম হলো অঙ্গাণুটাকে কাছ থেকে দেখে ফেলা আমরা যদি অঙ্গাণুটাকে কাছ থেকে দেখতে পারি আমরা যদি অঙ্গাণুটাকে বুঝে যাই তাহলেই কিন্তু হয়ে গেল সো আমরা এবার কিছু পাইপ দেখব পাইপ কি একটা মেশিনের মতো মোটরের মতো আমরা একটা মেশিন দেখার চেষ্টা করব যেই মেশিনটা দেখে আমরা একটা আইডিয়া পাবো যে জিনিসটা দেখতে কেমন চলো আমরা দেখা শুরু করি ঠিক আছে সো আমরা যদি এইটা দেখতে চাই আমার আমি নিশ্চিত না দেখা যাবে কি না হ্যাঁ দেখা যাচ্ছে বলেই মনে হয় ফাইন সো তুমি এই জায়গায় দেখো তো এটা এইটা এই যে দেখা যাচ্ছে কি সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে তাই না সো এখানে একটা মজার একটা জিনিস আমরা একটা মজার জিনিস দেখতে পাচ্ছি সেই মজার জিনিসটা কি দেখো এই অঙ্গাণুটা আমরা যদি একটু ছবির দিকে তাকাই আচ্ছা আরে এটাকে নিয়ন্ত্রণ করা কিছুটা কঠিন রাইট আচ্ছা সো এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই নিয়ন্ত্রণ করতে চাই ইয়াস সো দ্যাটস ফাইন আমরা এটাকে আবার বড় করে নিলাম সো এই অঙ্গাণুটাকে আমরা এই অঙ্গাণুটাকে যদি আমরা দেখি সো দেখো এইটা হলো আমাদের সেন্ট্রিওল দেখতে কেমন দেখতে ভাইয়া এইরকম এই এইরকম জিনিস তোমরা বিভিন্ন মেশিনের মধ্যে দেখেছো আমাদের কোষটা তো একটা মেশিনের মতো বুঝতে পারলাম সো আমাদের কোষটা একটা মেশিনের মতো এইটা হলো একটা মেশিন যেটা আমাদের কোষে থাকে তাহলে দেখো এটার সাইডে কেমন প্রত্যেক জায়গায় তিনটা তিনটা করে এরকম পাইপ লাগানো তিনটা তিনটা করে পাইপ লাগানো সো পাইপগুলো ছোট ছোট পাইপ এবং আমরা দেখতে পাচ্ছি এরকম কয়টা পাইপ আছে তুমি যদি হিসাব করো সো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমরা তাহলে নাম দিয়ে দেই এইগুলো কয়টা কয়টা করে তিনটা তিনটা করে তাই না সো আমরা তিনটা তিনটা করে পাইপ দেখতে পাচ্ছি সবাই আশা করি দেখতে পাচ্ছ সো এই যে তিনটা তিনটা এক দুই তিন এই তিনটাকে আমরা প্রত্যেকটাকে আমরা কী বলবো অনুনালিকা আমরা প্রত্যেকটাকেই বলবো আমরা প্রত্যেকটাকেই বলবো অনুনালিকা তাহলে এরা কয়জন মিলে থাকে তিনজন মিলে তাহলে তিনটা অনুনালিকা থাকে সো দেখো এবং যেহেতু তিনজন একসাথে থাকে সেজন্য আমরা এদেরকে সবসময় ডাকবো ত্রয়ী অনুনালিকা ত্রয়ী ত্রয়ী মানে তিনটা তাহলে তিনটা করে অনুনালিকা ঠিক আছে ওকে তাহলে দেখো তিনটা করে অনুনালিকা আমরা দেখতে পাচ্ছি এইটাকে আমরা বলবো ত্রয়ী অনুনালিকা এবং এটার নাম হলো ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেটস তাহলে আমরা এটাকে নাম দিতে পারি ধরো ট্রিপলেটস ট্রিপলেটস তাহলে ত্রয়ী অনুনালিকা ট্রিপলেটস এখন তুমি দেখো এই অনুনালিকা এগুলো কয়টা থাকে এইখানে আমি ছবিতে হিসাব করা যাবে কিনা আমি বুঝতে পারছি না তারপরে যদি আমি হিসাব করতে চাই তোমাদের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল নয়টা আরেকটা দেখা যাচ্ছে না টোটাল মোট কয়টা থাকে এটা আরেকটা উপরে আছে বোধহয় মোট থাকে নয়টা তাহলে নয়টা ত্রয়ী অনুনালিকা এবং এই যে অনুনালিকা দেখো এটা আর হলুদ বর্ণের এই এটাকে আমরা কি বলবো দেয়াল এই এটাকে আমরা বলবো দেয়াল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রিওলটা দেখতে কেমন সেন্ট্রিওলটা দেখতে নয়টা ত্রয়ী অনুনালিকা দিয়ে তৈরি এবং দেয়াল থাকে চারপাশে এখন এদেরকে যে যুক্ত করে সে যুক্ত করা জিনিসটার নাম কি ভাইয়া মাঝের এদেরকে বলা হবে লিঙ্কার এদেরকে বলা হয় লিঙ্কার সবাইকে একসাথে যুক্ত রেখেছে যেই ব্যথা তাকে বলবো আমরা লিঙ্কার তাহলে দেখো এই মাঝের এই জিনিসটাকে বলে লিঙ্কার তাহলে মোট জিনিস কয়টা লিঙ্কার দেয়াল এবং ত্রয়ী অনুনালিকা সো দেখো এই যে ত্রয়ী অনুনালিকা এখন এটার গঠন এমন কেন সৃষ্টিকর্তা এভাবেই বানিয়েছে তাহলে সেন্ট্রিওল তোমরা সবাই আমাকে একটা কমেন্ট করো তো যে এই যে সেন্ট্রিওলটা দেখতে পাচ্ছ আমার পেছনে এইটার গায়ে কি কোনো ধরনের আবরণ আছে এটার গায়ে কি বাইরে থেকে আমার শার্টের মতো কোনো পোশাক আছে সবাই কমেন্ট করো তো জান্নাত আফরিন বলেছে না রুদ্র দাস বলেছে না দেখি বাকিরা যারা ফেসবুকে ক্লাস করছো তারা জানাও এটার বাইরে কি কোনো আবরণ আছে তাহলে এটার বাইরে কোনো আবরণ নাই তাহলে আমরা সবাই জানি এমন দুটো অঙ্গাণু আছে যারা খুব গুরুত্বপূর্ণ অঙ্গাণু যাদের বাইরে এরকম শার্ট নাই আমরা সেটা মনে রাখি সেরা একটা সেন্ট্রিওল আর একটা রাইবোজোম তাহলে সেন্ট্রিওলের গঠন কিন্তু পড়া শেষ হয়ে গেছে তুমি কিন্তু এখন চোখ বন্ধ করলে সেন্ট্রিওলের গঠন চিন্তা করতে পারবা তিনটা করে মানে মোট নয়টা ত্রয়ী অনুনালিকা কয়টা থাকবে মোট নয়টা ত্রয়ী অনুনালিকা এই হলো দেয়াল এবং এই হলো লিঙ্কার তাহলে নয়টা ত্রয়ী অনুনালিকা দেয়াল এবং লিঙ্কার আমরা আশা করি সবাই বুঝে গেলাম কথা ক্লিয়ার ওকে তাহলে এই পর্যন্ত কে কে বুঝতে পেরেছ সবাই হাত তুলো তো যে কমেন্ট করো তো দেখি কার কার বোঝার ক্ষমতা খুব ভালো দেখি কে একবারই বুঝে ফেলেছে কমেন্টে জানাও তো যে বুঝতে পেরেছো কিনা কে কে একবারে বুঝতে পেরেছে
ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা সবাই সবাই বুঝতে পেরেছি, জেনে ভালো লাগলো যে আমরা সবাই বুঝতে পেরেছি, সাবাস। সো দেখো, এই কথাগুলো এই বইয়ে লেখা। এই সেন্ট্রিওলটা, এইটা আমাদের শরীরে কি কাজ করে, এই সেন্ট্রিওলটা আমাদের শরীরের মধ্যে এটা কি কাজ করে, সো আমরা যদি এটাকে সামনে রেখে এটার কাজের কথা বর্ণনা করতে চাই, সো আমরা দেখো এই সেন্ট্রিওলটা, সো এইটা এইটা হলো এই সেন্ট্রিওলটা, দেখো দেখতে কেমন, কি ছোট কি সুন্দর, একটা মোটরের মতো। সো এইটা আমাদের কোষ বিভাজনের সময় এই সেন্ট্রিওলটা, এই সেন্ট্রিওলটা কোষ বিভাজনের সময় এটা কি কাজ করে, কোষ বিভাজনের সময় এই সেন্ট্রিওলটা স্পিন্ডল যন্ত্র তৈরি করে, স্পিন্ডল যন্ত্র। তাহলে স্পিন্ডল যন্ত্র কথাটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। কোষ বিভাজনের সময় এইটা স্পিন্ডল, এটার কাজ কি, এটার কাজ স্পিন্ডল যন্ত্র তৈরি করা। তোমাকে যদি বলে একটা কাজ বলো, তুমি এই কাজটার কথা বলবা, মনে থাকবে। তাহলে সেন্ট্রিওলের গঠন, এখন আমরা বইয়ের মধ্যে ফিরে যাব, যে বইয়ের মধ্যে কি ধরনের পড়া দেওয়া আছে। এগুলো তো সব আমরা নেট থেকে পড়লাম, দেখো তো বইয়ে এর বাইরে কোনো কথাই বলা নাই, বইয়েও এক্স্যাক্টলি এই কথাগুলোই দেওয়া। সেন্ট্রিওলের গঠন কি তুমি দেখো, বইয়েও কিন্তু নতুন কিছু না, এখানে কি বলেছে দেখো, গঠন দেখো, সেন্ট্রিওলটা দেখতে কেমন বলেছে, এটা নলের মতো, হ্যাঁ নলের মতো, লম্বা এক নলের মতো, এইটা ব্যালুনের আকার, দুই মুখ খোলা, পিপার মতো। তাহলে এই আকৃতিটা কি, পিপা। তোমরা বলতে পারো ভাই পিপা কি জিনিস, পিপা হলো ওই যে দেখবে যে জাহাজে বহন করার জন্য, এই আকৃতিটাকে বলে পিপা আকৃতি। তো আমাদের সেন্ট্রিওলটা তো ওই আকৃতিরই, পিপার মতো। তাহলে সেন্ট্রিওলের কি থাকে, প্রাচীর বা ওয়াল থাকে, সেটা আমরা দেখেছি, ত্রয়ী অনুনালিকা থাকে বা ট্রিপলেটস, সেটাও আমরা ছবিতে দেখলাম, এবং যোজক থাকে, মাঝের হলো যোজক, যোজক বা লিঙ্কার। এই সব কিছুকে মিলে আমরা সেটাকে বলবো সেন্ট্রিওল। সেন্ট্রিওলের কোনো আবরণী থাকে না, এবং এর মধ্যে কোনো ডিএনএ বা আরএনএও থাকে না, আমরা বলে ফেললাম। এর গঠনটা কে তৈরি করে, প্রোটিন, লিপিড, এটিপি। তো এইটা পড়ার দরকার নাই, আমরা জেনে গেলাম যে এর কোনো আবরণী থাকে না, এই তো। আর কি বলেছে, সেন্ট্রিওলে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়টা অনুনালিকা থাকবে, উত্তর হলো নয়টা, ঠিক আছে, ডান, পারা যাবে। এগুলাকে তুমি চাইলে এবিসি বলে এদেরকে নাম দিতে পারো, এবিসি, এবিসি, ঠিক আছে। এখন দেখো আমাদের কোষে দুইটা সেন্ট্রিওল থাকে, এই যে এইটা একটা সেন্ট্রিওল এক, এইটা একটা সেন্ট্রিওল দুই। এই দুইটা সেন্ট্রিওলের চারপাশে দেখো এই জায়গাতে কিছু এইরকম পদার্থ আছে, এই যে এই পদার্থটাকে বলে সেন্ট্রোস্ফিয়ার। আমাদের চারপাশে যেমন, আমাদের চারপাশে বায়ুমণ্ডল, তাই না, আমরা এগুলোকে দেখো কি কি নাম দেই, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, মেজোস্ফিয়ার। তো ওই যে স্ফিয়ার মানে স্তর, তাহলে সেন্ট্রোমের চারপাশে যে স্তরটা সেটাকে বলে সেন্ট্রোস্ফিয়ার। তাহলে সেন্ট্রিওল কয়টা সংখ্যায়, দুইটা, তার চারপাশে সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রিওল দুইটা আর সেন্ট্রোস্ফিয়ারকে একসাথে যে জিনিসটা তৈরি করে সেটাকে বলে সেন্ট্রোজোম, তার মানে এই পুরো জিনিসটার নাম হলো সেন্ট্রোজোম। আমরা যদি বলি সেন্ট্রোজোম কি জিনিস, তাহলে ভাই সেন্ট্রোজোম হলো এইরকম, এই হলো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের ভেতরে তোমার কি থাকবে, দুইটা সেন্ট্রিওল থাকবে। তাহলে সেন্ট্রোজোমের ভেতরে দুইটা সেন্ট্রিওল, এই হলো একটা সেন্ট্রিওল, এই হলো আরেকটা সেন্ট্রিওল। তাহলে পুরা জিনিসটাকে আমরা একসাথে বলবো সেন্ট্রোজোম। তোমাকে যদি পরীক্ষা ছবির মধ্যে দেয়, এইরকম পরীক্ষার মধ্যে দিল, সেন্ট্রো পরীক্ষার মধ্যে দিয়ে দিল, এটা কি সেন্ট্রোজোম, দিয়ে বলল এইটা এ আর এইটা বি, এই এ আর বি কে কি বলে ডাকবা তুমি বলো তো দেখি, সবাই বলো, এর নাম কি আর বি এর নাম কি, দেখি কার কার মাথায় বুদ্ধি আছে। বলো এর নাম কি আর বিয়ের নাম কি, ভেরি গুড, সবাই উত্তর করছে, দুটারই নাম একই। তোমাদেরকে একটু মজা করার জন্য আমি বললাম দুটার নামই সেন্ট্রিওল, রাইট, এবং এই চারপাশে পদার্থটার নাম সেন্ট্রোস্ফিয়ার। তাহলে এই চারপাশের পদার্থটার নাম সেন্ট্রোস্ফিয়ার, সব কিছুকে একসাথে বলা হয় সেন্ট্রোজোম,
ঠিক আছে, এখন আমাদের শরীরে যেহেতু দুইটা, আমাদের প্রত্যেকটা কোষে যেহেতু দুইটা সেন্ট্রিওল থাকে, এই দুইটা সেন্ট্রিওলকে, শুধু সেন্ট্রিওল দুইটাকে একসাথে বলে ডিপ্লোজোম। পরীক্ষায় যদি কখনো প্রশ্ন পাও ডিপ্লোজোম বলতে কি বোঝায়, ডিপ্লোজোম বলতে দুইটা সেন্ট্রিওলকে একসাথে বলা হয় ডিপ্লোজোম। তার মানে আমরা অঙ্কের মতো লিখতে পারি, অঙ্কের মতো তুমি যদি লিখতে চাও, সেন্ট্রোজোম সমান ডিপ্লোজোম প্লাস সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে, সো আমার মনে হয় যে আমরা সবাই বুঝতে পেরেছি। তা বইয়ের মধ্যে এই কথাটাই বলা, জটিল করে বলা, অনেক অনেক কথা বলা। সো দেখো তাহলে সুন্দর সুন্দর কথা তুমি জেনে গেলা। তাহলে সেন্ট্রোস্ফিয়ার কাকে বলে, সেন্ট্রোজোম কাকে বলে, সব আমরা পড়ে ফেললাম। ভাইয়া ডিপ্লোজোম তো বলা নাই, ডিপ্লোজোম কোথায় পাইছেন? ডিপ্লোজোম আমাদেরকে বলে দেন ঠিক উপরে দেওয়া, দেখো সেন্ট্রিওলের জোড়াকে একসাথে বলা হয় ডিপ্লোজোম। তাহলে আমাদের কিন্তু মেইন পড়া শেষ। আমি তোমাদেরকে সবসময় বলেছি যে কোনো অঙ্গাণু পড়ার সময় আমরা তিনটা জিনিস পড়ব। এক নম্বরে আমরা কি পড়ব, সে অঙ্গাণুর গঠন। তাহলে তুমি ভাইয়া সেন্ট্রিওলের গঠন অবশ্যই বলতে পারবা, চিন্তা করা মাত্র এই ছবিটা। দুই নম্বরে পড়ব আমরা কাজ, তিন নম্বরে আমরা পড়ব ইতিহাস। তো সেন্ট্রিওলের একটা কাজ তুমি অলরেডি পড়ে ফেলেছ, সো কাজ আমরা পড়ব। গঠনটা চিন্তা করতে পারছো তো? তাহলে গঠন বলা মাত্রই কিন্তু ওই ছবিটা যাতে চোখের মধ্যে ভেসে ওঠে, গঠন বলা মাত্রই যাতে এই ছবিটা চোখের মধ্যে ভেসে ওঠে। এবং এই হলো সেন্ট্রিওল, কোনো আবরণ নাই। এই যে নয়টা ত্রয়োনালিকা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এরা আসলে আটটাই দিয়েছে, এদের ছবিটাতে ভুল আছে। সো এটা আলটিমেটলি কয়টা হবে? নয়টা হবে। সত্য কথা হলে এটা নয়টা হবে। সো এই জায়গায় আসলে এদের একটা একটা ছবিতে, এরা এরা তো একটা ছবি, এটা তো ওয়েবসাইট, এরাও ছবিটা বানিয়েছে। সো এখানে আসলে এর মোট কয়টা হবে? মোট নয়টা হবে। এবং এটা হলো দেয়াল, আর মাঝের এটা হলো লিঙ্কার। তাহলে আমরা জেনে গেলাম সেন্ট্রিওলের গঠন। আশা করি তোমরা সবাই 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 পারবা, রাইট? বিউটিফুল, তাহলে খুব ভালো পড়ালেখা হচ্ছে আশা করি, ধরে নিলাম সেন্ট্রিওল পারা। কিন্তু এটা কিন্তু একটা ক্লাস টু এর বাচ্চাকে বুঝাইলে সেও কিন্তু সেন্ট্রিওল পারার কথা এখন, তাই না? না পারার তো কোনো কারণ দেখছি না। এখন সেন্ট্রিওলের কাজ তোমাদেরকে পড়তে বলছি আমি। আমি অলরেডি বলেছি কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠন করা। ভাইয়া এই যে মাকুতন্তু গঠন করে, এই মাকুতন্তু দিয়ে কি তৈরি হয়? স্পিন্ডল যন্ত্র। সো দেখো স্পিন্ডল, মাকুতন্তু বা স্পিন্ডল যন্ত্র তৈরি করা, অপশনে যেটা থাকবে সেটাই দাগাবা, এক নম্বর কথা। দুই নম্বর, এইটা গঠন করার মাধ্যমে সে কী করে? কোষ বিভাজনে সাহায্য করে, সেটাও তুমি জেনে গেল। এছাড়া শুক্রাণু লেজ তৈরি করে, এইটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। শুক্রাণু লেজে অনেকগুলো সেন্ট্রিওল থাকে। তুমি যদি এটা বিশ্বাস না করতে চাও, আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, তাহলে তুমি বুঝে যাবা যে শুক্রাণু লেজের মধ্যে কেন সেন্ট্রিওলের কথা বলা হচ্ছে। শুক্রাণু লেজের মধ্যে অনেকগুলো করে, শুক্রাণু লেজ, লেজ যেখানে শুরু হয় সেখানে অনেক, সেখানে সেন্ট্রিওল থাকে। সো দেখো দারুণ একটা ছবি আছে, এই ছবি দেখার পরে এই জিনিস কোনোদিন ভুলবা না। তুমি চাইলে বইয়ের মধ্যে এঁকে নিতে পারো, এইটা হলো শুক্রাণু, এরকম একটা শুক্রাণু থেকে তোমার জন্ম, আমার জন্ম, তাই না? আমাদের সবার বাবার শুক্রাণু থেকে আমাদের জন্ম, তাই না? সো দেখো এই যে তুমি এখানে তাকিয়ে দেখো, এই যে দেখো এইটা হলো শুক্রাণুর মাথা, এইটুকুকে আমরা বলবো শুক্রাণুর লেজ। তুমি একটু তাকিয়ে দেখো ভাইয়া আপুরা, সবাই দেখো, এই যে আমরা একটু আগে যে ছবিটা দেখলাম সেন্ট্রিওল, দেখো তো লেজের মধ্যে এরকম একটা সেন্ট্রিওল আছে কি না, ওই যে একটা মোটরের মতো, টিউবের মতো, দ্যাটস ইট। তাহলে শুক্রাণু লেজের মধ্যে কি থাকে? লেজের মধ্যে সেন্ট্রিওল থাকে। আর শুক্রাণুর মাথায় থাকে অ্যাক্রোজোম, এইটাকে বলে অ্যাক্রোজোম। দেখি তো এই জায়গার কার মাথায় কতটা বুদ্ধি আছে, যে এই অ্যাক্রোজোম কোথা থেকে তৈরি হয়। এইটা একটা অঙ্গাণুর কাজ, অ্যাক্রোজোম তৈরি করা একটা অঙ্গাণুর কাজ। দেখি বলেন তো কে অ্যাক্রোজোম তৈরি করে?
হ্যাঁ, এইচএসসি 24 ব্যাচ, এইচএসসি 24 এর যদি কেউ ক্লাসে থাকো, সাইকেল 2 পাবলিশ হয়ে গেছে, তুমি চাইলেই এনরোল করতে পারবা। আচ্ছা, সো ফাইন, তোমরা অনেকেই উত্তর দিয়েছো, উত্তরটা হলো গলগি বডি, সাবাস। তাহলে অ্যাক্রোজোম তৈরি করে গলগি বডি, আর এটা হলো শুক্রাণু নিউক্লিয়াস, এই যে ডিএনএ গুলো দেখা যাচ্ছে শুক্রাণু নিউক্লিয়াসের ভেতরে। তাহলে যা যা আছে পড়া সব তোমার আসলে জানার মধ্যেই। এছাড়া দেখো, সিলিয়া ফ্লাজেলা তৈরি করাও সেন্ট্রিওলের কাজ। সো এইটা মনে রাখা আসলে খুব কঠিন কিছু না, তুমি এমনি এটা চাইলে মনে রাখতে পারবা। তাহলে সেন্ট্রিওল নিয়ে আমাদের কাজ পড়া শেষ হয়ে গেল। আমরা একটু ড্রিম নোটের সাহায্য নিব, যে ড্রিম নোটে আমরা এমন কিছু দিয়ে রেখেছি কি না যেটা আমাদেরকে সাহায্য করবে সেন্ট্রিওলের কথা মনে করায় দিতে। আমরা চলো একটু ড্রিম নোটে দেখার চেষ্টা করি যে যেটা আমাদেরকে সাহায্য করবে যে সেন্ট্রিওলের কাজ আমরা আর কোনোভাবে মনে রাখতে পারি কি না। সো আমি তো তোমাদেরকে এমনি পড়াই দিলাম, সো দেখো আমরা পারি। দেখো কিভাবে, দেখো মারুফের বিয়ের সিক্রেট ফ্লাশ কিভাবে মনে রাখবো আমরা। এটা দেখো, মারুফের বিয়ের সিক্রেট ফ্লাশ, মা দিয়ে মাকুতন্ত্র গঠন, কি মজা। তারপর দেখো, মারুফ মানে মাকুতন্ত্র গঠন, বিয়ে মানে কোষ বিভাজনে সাহায্য করা, সি মানে সিলিয়ার আন্দোলন, ফ্লা মানে ফ্লাজেলার আন্দোলন, স মানে শুক্রাণুর লেজ। প্রত্যেকটা পয়েন্ট তুমি এক লাইনের মধ্যে বলে দিতে পারবা। সে মারুফ যে বিয়ে করেছে এই সিক্রেটটা সবাই জেনে গেল, মারুফ যে বিয়ে করেছে এই সিক্রেটটা ফ্ল্যাশ হয়ে গেল, মারুফের বিয়ের সিক্রেট ফ্ল্যাশ। সবাই কমেন্ট করো তো, মনে থাকবে কি না, সবাই বইয়ের মধ্যে লিখে নাও। এইটা হলো মনে রাখার উপায়। মনে রাখার উপায়কে আমরা কি বলে ডাকি, আমরা এটাকে বলি নেমোনিক, নে মো নিক। নেমোনিক মানে হলো মনে রাখার উপায়। তাহলে মারুফ দিয়ে মাকুতন্ত্র গঠন করা, সবাই কমেন্ট করো তো লিখে নিয়েছো কি না, এবং সবাই কমেন্ট করো কেমন হলো পড়াটা। সো দেখো আমরা কাজ পড়ে ফেললাম, সেন্ট্রিওলের কাজ। সো সেন্ট্রিওলের কাজ বিষয়ে আমাদের দারুণভাবে সেন্ট্রিওলের কাজ পড়া হয়ে গেল, রাইট? ভেরি গুড সাদিয়া, ঠিক আছে। সুন্দর, তাহলে ডান, বিউটিফুল। সো আমরা তাহলে কি ঘটনা ঘটলো, আমরা তাহলে আমরা জেনে গেলাম যে মারুফের বিয়ের সিক্রেট ফ্ল্যাশ, সে সেন্ট্রিওলের দুটো পড়া শেষ হয়ে গেল, কাজ পড়া শেষ, গঠন পড়া শেষ। এখন কিছু ইতিহাস পড়বে না, এই সেন্ট্রিওলের আবিষ্কারককে, সেন্ট্রিওল কোথায় পাওয়া যায় এই কথাটা জানতে হবে। যে সেন্ট্রিওল, মনে রাখবা, উপরে লিখে রাখো, সেন্ট্রিওল প্রধানত প্রাণী কোষে থাকে, লিখে রাখার কিছু নাই, প্রথম শব্দেই বলা আছে, প্রধানত প্রাণী কোষে, কিছু সংখ্যক উদ্ভিদ কোষে। তার মানে উদ্ভিদ কোষে সেন্ট্রিওল খুঁজতে যাওয়া বোকামি, কিন্তু কোন কোন উদ্ভিদ কোষে তুমি এটা খুঁজে পাবা, দেখো, তুমি দেখো আবৃতবীজী উদ্ভিদ খুঁজে পাবা না, তার মানে আম, জাম, কাঁঠাল, লিচু, চারপাশে যত তুমি উদ্ভিদ কোষ দেখো, যত উদ্ভিদ দেখো সেগুলোর কোষ তুমি যদি দেখতে চাও, যত শাকসবজি খাও, একটাতেও সেন্ট্রিওল খুঁজে পাবা না। তাহলে সেন্ট্রিওল খুঁজে পাবা কোথায়, দেখো যেগুলোকে তুমি চারপাশে দেখো না, নগ্নবীজী উদ্ভিদে সেন্ট্রিওল পাওয়া যায়, ফার্নবর্গীয় উদ্ভিদে সেন্ট্রিওল পাওয়া যায়, মশবর্গীয় উদ্ভিদে সেন্ট্রিওল পাওয়া যায়, শৈবালে পাওয়া যায়, ছত্রাকে পাওয়া যায়। সহজ ভাষায় আমরা বলতে পারি, মূলত উন্নত উদ্ভিদে সেন্ট্রিওল পাওয়া যায় না, ইস্টে পাওয়া যায় না, ডায়াটোমে পাওয়া যায় না, আদি কোষে পাওয়া যায় না। এইটা অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষায় এবং অসংখ্য ভার্সিটির ভর্তি পরীক্ষায় এইটা অনেকবার আসছে। আদি কোষে তো রাইবোজোম ছাড়া অন্য কোনো কিছু পাওয়াই যায় না, এটা তো আমরা সবাই জানি। আবৃতবীজী উদ্ভিদেও পাওয়া যায় না, ডায়াটোমেও পাওয়া যায় না, ইস্টেও পাওয়া যায় না। সো আমি এটা এইভাবে মনে রাখতাম যে আদি আবৃত হয়ে ডাই হয়ে গেছে। সো ডাই হয়ে গেলে তো আর কেউ কাউকে পাওয়া যাবে না, কেউ যদি ডাই করে, ডাই হয়ে যায়, মরে যায়, তাকে কি আর পাওয়া যাবে। তাহলে আদি আবৃত ডাই এইখানে পাওয়া যায় না, এই চারটা জায়গা ছাড়া বাকি সব জায়গায় সেন্ট্রিওল পাওয়া যায়। তুমি যদি আমাকে বলো, এটা ডিএমসি ড্রিমার্স স্পেশাল বক্স, তুমি যদি আমাকে বলো ভাই এখান থেকে এটার গুরুত্ব কতটুকু, ইনফিনিটি স্টার, এইটাই পরীক্ষায় আসবে, কোথায় কোথায় সেন্ট্রিওল পাওয়া যায় না, উন্নত উদ্ভিদে সেন্ট্রিওল পাওয়া যায় না।